মাননীয় নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যতটুকু সম্ভব আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা যেন থাকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। নির্বাচন কমিশন যথেষ্ট আন্তরিক এই বিষয়ে, এবং আমার পর্যায়ে থেকে অ্যাজ এ রিটার্নিং অফিসার আমি বলতে চাই যে আমার পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যা যা করা থাকে তাদের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে সানন্দে আসেন, ভোট দিয়ে যান, জনপ্রতিনিধি নির্বাচন আপনার মনে করেন, এবং নির্বাচন কমিশন আপনাদের ভোট প্রদানের ক্ষেত্রে যতটুকু সহনশীল পরিবেশ প্রয়োজন সে ততটুকু সহনশীল পরিবেশ প্রদানের ক্ষেত্রে বক্তব্য রাখবে। নির্বাচন এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে শুধু নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার চাইলে নির্বাচন সুষ্ঠু হয় না, সেক্ষেত্রে বিভিন্ন পক্ষ আছে, এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সকলকে নিয়ে আমরা নির্বাচনটা সম্পন্ন করি, এবং আমাদের ভোট গ্রহণ কর্মকর্তা যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান নির্বাচনের ক্ষেত্রে, যারা প্রিজাইডিং পোলিং এবং সহকারী প্রিজাইডিং দায়িত্ব পালন করবেন, তাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য, এবং নির্বাচন কমিশন থেকে টাইম টু টাইম তাদেরকে আমরা বিভিন্ন নির্দেশনা দেব, তাদেরকে যখন নিয়োগ করা হবে, পোলিং নিয়োগ করা হবে, প্রিজাইডিং নিয়োগ করা হবে, তাদেরকে আমরা ট্রেন করব, ট্রেন করার পর তাদের দায়িত্বগুলো যখন আমরা বুঝিয়ে দেবো তাদেরকে সার্বক্ষণিকভাবে আমরা যোগাযোগ করবো তাদের সাথে, যাতে করে তারা সুন্দর একটা নির্বাচন করতে পারে। এখানে অনেক পুলিং যারা প্রিজাইডিং অফিসার আগে দায়িত্ব পালন করেছেন তাদের অনেক অভিজ্ঞতা আছে, সেটা আমরা কথা বলে জানতে পেরেছিলাম যে তারা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগে, তারা অনেক সময় বিভিন্ন দলীয় যারা ক্ষমতায় আছে অথবা যারা প্রার্থী আছে তাদের বিভিন্ন ধরনের হুমকি দেয়, তাদের জন্য আপনারা কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন অথবা কী ধরনের তাদের তাদের সাথে কেউ যদি এরকম করে তারা কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে? তারা যদি স্পেসিফিক কোনো অভিযোগ দেন সেই অভিযোগ হিসাবে ব্যবস্থা নিতে হবে।